রাজধানীর পলাশিতে আছেন মোস্তফা মল্লিক সেখানকার সড়কের অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মল্লিক ভারী বর্ষণে রাজধানীর অনেক সড়কে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তো পলাশী আজিমপুর এলাকার অবস্থা কেমন দেখছেন সামির সেটি হচ্ছে যে আমি খুবই ভাগ্যবান যে আমি এখন পলাশিতে দাঁড়িয়ে রয়েছি যেখানে পানিটা হচ্ছে আসলে আমার হাঁটু সমান এবং আসলে এক কথায় যতগুলো রাস্তা আছে যেমন আমি এখন রোড ডিভাইডার পার হয়ে যদি সহকর্মীকে বলবো একটু এদিকে ধরার জন্য যদি এদিকে চলে যাই দুটো রাস্তাই হচ্ছে আসলে পানিবন্দি এবং শুধু পলাশি বললে ভুল হবে নিউ মার্কেটের অবস্থাটা আরও খারাপ এবং চারদিকে যদি মানুষদের অনুভূতির কথা বলি তাহলে মানুষরা বলছেন যে আসলে এক ঘন্টা দুই ঘন্টার বর্ষণে এই যে প্রত্যেক বছর আসলে কোথায় হাঁটু সমান কোমর সমান পানি জমে নগরবাসী কিন্তু এতে প্রচণ্ড বিরক্ত এবং তারা বলছেন যে বর্ষা মৌসুমে ঢাকার নগর কর্তৃপক্ষ যারা আছেন তারা বারবারই প্রতিশ্রুতি দেন যে পরবর্তী বর্ষা মৌসুমে আর পানি থাকবে না কিন্তু আসলে বাস্তবে অবস্থাটা খুবই খারাপ আমি যত মানুষের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে আসলে এভাবে চলতে পারে না কারণ বৃষ্টি হতেই পারে কিন্তু এক ঘন্টা দুই ঘন্টার বর্ষণে এই যে মানুষের যে ভোগান্তি মানুষের যে দুর্ভোগ তারা বলছেন যে আসলে নগর কর্তৃপক্ষ যদি সঠিকভাবে সব সময় আসলে এগুলো মেনটেন্সের মধ্যে রাখেন তাহলে মানুষের এভাবে দুর্ভোগ হয় না বলে তারা আসলে মনে করছেন আর কি বাস বন্ধ এমনকি সিএনজি যে অটোরিকশা সেটাও বন্ধ একমাত্র রিকশা নিয়েই মানুষরা আসলে ছুটে চলছেন যাদের আর কোনোভাবেই কোনো কিছু উপায় নেই তারাই আসলে গন্তব্যে যাওয়ার জন্য তারা রিক্সা রিক্সা ব্যবহার করছেন এবং আমি বলে রাখি যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে একেবারে বাস বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে গেছে সেজন্য আসলে মানুষে দুর্ভোগে দুর্ভোগে পড়েছেন এই হচ্ছে মোটামুটি আমার কাছে যতটুকু সর্বশেষ সংবাদ ছিল এই পলাশী আজিমপুর এরিয়ায় সামির আপনাকে জানিয়ে দিলাম